আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রোকসানা কিচেন ব্লগ চ্যানেল সবাইকে আবারও ওয়েলকাম। আবারও চলে এসেছি ঘরোয়া উপকরণে সাধারণ একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে দন্দুলের তরকারি। তো এই তরকারিটা রান্না করা খুবই সহজ, আশা করি নতুন আপুভাইয়াদের অনেক উপকারে আসবে। তো আমার আজকের রেসিপিটি আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা সবাই অনেক কম বেশি এই রান্নাটা পারেন। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তো আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন। তো চলুন এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে দন্দুল আলু দিয়ে কেটে রেখেছি, আর আলুগুলো আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। তো এখন এই মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নেব। এখানে বেশি মশলা মাখানোর প্রয়োজন নেই, আর ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা হয় তত মাছের টেস্টটা বেশি হয়। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর ওইখানে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এখন মাছটা ভেজে নিব। তো এই মাছটা কিন্তু আমি খুবই হালকাভাবে ভাজবো, কারণ ইলিশ মাছটা বেশি ভাজা হয়ে গেলে তরকারিতে দিলে ওর মানে মাছটা খেতে তেমন মজা লাগে না। তো আপনারা চাইলে কিন্তু না ভেজেও সরাসরি জলের মধ্যে কষিয়েও এই রান্নাটা করতে পারেন। তো আমার একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশও উল্টিয়ে দিব। তো আমার মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দিব। তো বাকি তেল থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, আর বাকিগুলোতে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আসলে আমি মশলাটা আমার যতটুকু তরকারি সেই অনুযায়ী আমি ব্যবহার করেছি, আপনারা যতটুকু নেবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তো পেঁয়াজটা মোটামুটি একটু নেড়েছে, আর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই দন্দুল তরকারিটা একটু মিষ্টি হয়ে থাকে, আর এই জন্য এই তরকারিটাতে ঝালটা বেশি লাগে, যারা ঝাল খেতে পছন্দ করেন। তো কাঁচামরিচের ঝালটা বেশি মজা লাগে। তারপর আমি এটাকে একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি লবণ আর রসুন। তো রসুন আর লবণ দেওয়াতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। তো একটু ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব শুকনো মশলাগুলো দেওয়ার আগে, এতে করে মশলা দেওয়ার সাথে সাথে আমার পুড়ে যাবে না আর তরকারির কালারটাও নষ্ট হবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো লবণটা তো আমি আগেই ব্যবহার করেছি, এখন এই মশলাগুলোকে একটু মিশিয়ে কষিয়ে নেব। তো মশলাটা যত কষানো হয় রান্নাটা তত ভালো হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মানে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দন্দুলগুলো দিয়ে দিব। তো এই দন্দুলটা এক এক জেলা এক এক নামে পরিচিত, অনেক অনেক রকম নাম দিয়ে থাকেন, তো আমরা দন্দুল বলে থাকি। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তরকারিতে কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এমনিতেই দন্দুল থেকে অনেক পানি বের হয়। তো এই যেই পানি বের হবে ওই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলবো, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর ফাঁকে আমি কিন্তু দু একবার একটু নিয়ে ছেড়ে দিয়েছি, আর মোটামুটি ফাইনালি আমার তরকারিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তার আগে আমি এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি এক এক করে উপরে মাছগুলো দিয়ে দিব, কারণ মাছ দেওয়ার পরে তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা চেক করে ঠিক থাকলে তো আর দেওয়া লাগবে না, আর কম হলে একটু দিয়ে নেবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই সহজ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।
আর যদি আমার চ্যানেলটি দেখতে মানে আমার ভিডিওগুলো দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে কেউ ভিডিওটা 1-2 মিনিট দেখে চলে যাবেন না, এতে করে চ্যানেলের আমার ক্ষতি হয়। তো দয়া করে আপনারা আসলে পুরোটা দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু এসে একটা কমেন্টস করার কোনো দরকার নেই। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিয়ে তুলে নিচ্ছি। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আবারও আসবো কোনো সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।